বুঝতেছে না, কিছুক্ষণ আগে ফেসবুক চালালাম, এখন ফেসবুক নিউজ ফিড আর কিছু পাচ্ছে না, না তো মেসেঞ্জার ওপেন করতে পারতেছি, না হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে কোনো কিছু। কাল যে একটা পরীক্ষা আছে আমার, সব পড়াশোনা আমার ফেসবুকের মধ্যে, সব মেসেঞ্জারে ছবি টিভি আছে, সব ওখান থেকে আমি পড়াশোনা করি, কিন্তু না হচ্ছে ফেসবুক ওপেন, না হচ্ছে মেসেঞ্জারে কোনো কিছু পাচ্ছে। এই যে বারবার যে আগে নিউজ ফিডগুলো দেখাচ্ছিল ওগুলো আসতেছে বারবার, ওগুলো বারবার স্ক্রল করতেছে। প্রথমে ভাবছিলাম যে আমার ফোনের সমস্যা, ফোন রিসিভ দিলাম, পরে আবার নেটওয়ার্ক চেঞ্জ করলাম, রবি থেকে জিবিতে নিয়ে আসলাম, জিবি থেকে রবিতে নিয়ে যাচ্ছি, তারপরেও কাজ হচ্ছে না। আসলে বুঝতেছি না যে সমস্যাটা কি। অনেকে আমাকে বলছে মেসেজের মাধ্যমে, কয়েকজনের সঙ্গে কথা বললাম, সম্ভবত সার্ভার ডাউন হওয়ার কারণে সমস্যা, বাংলাদেশে না আরও বিভিন্ন এলাকায়, সরি বিভিন্ন দেশে হচ্ছে সমস্যাটা। আসলে সমস্যা তো আমারই জটিল, কালকে যে পরীক্ষা সব তো আমাকে মেসেঞ্জারের মাধ্যমেই করতে হবে, পরীক্ষা করছি, অ্যাটেন্ডেন্স সব কিছু তো করতে মেসেঞ্জারের মাধ্যমে, কিন্তু এই অবস্থা হলে তো আমার পোড়া বাস। তা আমি আমার স্যারকে রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন স্যার, প্লিজ মার্কসটা দিয়ে দেন, অটোমেটিক পাসটা করে দেন স্যার, অটো পাস তো আর এখন বিশাল কিছু না স্যার। তো এই হচ্ছে আমার ফেসবুকের অবস্থা, আমি জানি না কার কী এখন অবস্থা, যদি কারো সমস্যা হয়ে থাকে, আর যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানান। আমার তো মেসেঞ্জারের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন এই যে ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখাচ্ছে, নো অ্যাক্টিভ পিপুল, নো স্টোরিজ, সমস্যা এরকম। আর কার কার হচ্ছে, কী জন্য হচ্ছে, যদি জেনে থাকেন প্লিজ জানাবেন, ধন্যবাদ।